টেন্স শব্দটা শুনলেই আমাদের কিন্তু ভয় লাগে, প্রথমেই ভয় আসে। কেন ভয় আসে বলতো? কারণ ছোটবেলা থেকে আমরা যেরকমভাবে টেন্সটা শিখে এসেছি না, সেখানে মুখস্থটা বেশি করেছি, টেন্সটা বুঝেছি কম। সেই জন্য কিন্তু কোথাও আমাদের ইংলিশে একটা বাক্য বলতে গেলে আমরা বারবার তুতলে যাই, ঠিক আছে, একটা বাক্য বলতে পারি না ইংলিশে। বা এর জন্যই কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে ইংরেজিতে ভয় থাকে এবং নাম্বারটা কম পাই। তো আজকের ভিডিওতে, মানে আজকের ক্লাসে আমরা কী করবো, আমরা টেন্সটাকে একটু ভালো করে বুঝবো এবং সেই টেন্সটাকেই ব্যবহার করে বিভিন্ন রকমের বাক্য কীরকমভাবে আমরা বানাতে পারি সেটা একটু শিখে নেব, ঠিক আছে। তাহলে চলো ভিডিও শুরু করছি। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার ইও স্টাডিতে স্বাগত জানাচ্ছি। ছোটোবেলা থেকেই আমরা যখন টেন্স শিখেছি না, আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম শেখাটা। কী প্রশ্ন বলতো? তোমাদের নিশ্চয়ই মনে আছে টেন্স কয় প্রকার। আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতাম স্যারদের আমাদের, যে টেন্স তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। কিন্তু আমি তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই, এই যে টেন্স তিন প্রকার আমরা জানি না, সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয় অ্যাকচুয়ালি। তো টেন্সটা কী, ঠিক আছে, আমি যদি প্রশ্ন করি টেন্সটা কী তোমাকে, তুমি কি উত্তরটা দিতে পারবে? অনেকেই হয়তো টেন্স কী এর উত্তরটা দিতে পারবে না। তাহলে টেন্স হচ্ছে এমন একটা নিয়ম যেটা থেকে আমরা বুঝতে পারি কোনো কাজ কোন সময় হয়েছে এবং কাজের অবস্থাটা কী। আচ্ছা, অবস্থাটা কী বললাম যখন, তখন কি বোঝা গেল না? কাজের অবস্থা মানে হচ্ছে কোনো কাজ কতটা হয়েছে, নাকি এখনও চলছে, নাকি সম্পূর্ণ হয়ে গেছে, নাকি কাজটা চলছে না সম্পূর্ণ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না, এই হচ্ছে কাজের অবস্থা। তাহলে আমরা কী শিখলাম প্রথমে? টেন্স জিনিসটা কী বা মানেটা কী? টেন্স প্রথমত বা প্রধানত দুটো বিষয় নিয়ে গঠিত, দুটো বিষয় নিয়ে তৈরি। কী কী? সময় এবং কাজের অবস্থা। সময় এবং কাজের অবস্থা। এইবার আসছি টেন্স কত প্রকার সেই জিনিসটায়। আমরা যদি সময়ের হিসেবে টেন্সকে ভাগ করি না, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে টেন্স তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। কারণ সময়ও তিন প্রকার। যেমন ধরো, তোমরা তো ছোটোবেলায় আরও অনেক আগে ছোটোবেলা থেকে টেন্স শিখেছো, সেটা হচ্ছে তোমাদের অতীত। আর এই যে আমার ভিডিওটা দেখছো, এটা হচ্ছে তোমাদের বর্তমান। আর এই ভিডিওটা দেখার পর তুমি চাকরি পেয়ে যাবে বা তোমার টেন্সটা ভালো হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ফিউচার। মানে হচ্ছে আজকে যদি প্রেজেন্টটা, মানে আজকে আমার ক্লাসটা যদি ভালো করে দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে কিন্তু ভবিষ্যতে টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তো এই গেল হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। যেহেতু সময় তিন রকম, তা সময়ের হিসেবেও কিন্তু আমরা টেন্সকে তিন রকমভাবে ভাগ করতে পারি। দেখো এই যে ঘড়িতেও কিন্তু তিন বেজে রয়েছে, মানে তিনটে বেজে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু শো করছে যে সময়ের মানে হিসাবে টেন্সকে আমরা তিন ভাগেই ভাগ করতে পারি। এইবার সময় হিসেবে তো ভাগ করলাম, কিন্তু এই প্রতিটা ভাগকেই কিন্তু আমরা আবার চারটে ভাগে ভাগ করতে পারি। এই যে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু আমরা মুখস্থ করাটা শুরু করি, প্রতিটা ভাগ আমরা মুখস্থ করি। কিন্তু আজকে আমরা একটু কিছু মুখস্থ করব না, আমরা দেখব কেন প্রতিটা সময়ের হিসেবে আবার চারটে ভাগ করা হয়, সেটা এবার আমরা একটু দেখে নেব। নেক্সট, আমি এখনও এখানে দেখো লিখেছি এই যে কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস। এবার যে যার ইংরেজি সম্বন্ধে একটু না একটু জ্ঞান আছে বা টেন্স সম্বন্ধে জ্ঞান আছে, সেই শব্দগুলোর সঙ্গে কিন্তু পরিচিত, কারণ ছোটোবেলা থেকে মুখস্থ করেছি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছো যে এই কন্টিনিউয়াসটা কন্টিনিউয়াস কেন বা পারফেক্টের নামটা কেন পারফেক্ট বলা হয়েছে? প্রথমত বলে দিই, এই যে চারটে ভাগ করা হয়েছে না, এই চারটে ভাগ করা হয়েছে কাজের অবস্থা হিসেবে। কাজের অবস্থা হিসেবে ওই যে প্রথমেই বলেছিলাম যে কাজের অবস্থাটা মানে হচ্ছে কাজটা কতটা হয়েছে, ঠিক আছে, নাকি কাজটা চলছে, নাকি কাজটা কমপ্লিট হয়ে গেছে, নাকি কাজটা কমপ্লিট হয়েছে না চলছে, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। এর উপর ভিত্তি করে চারটে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই যে কন্টিনিউয়াস, প্রথমেই রয়েছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস মানেটা কী? এই কন্টিনিউয়াস শব্দটার মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা রয়েছে। কীরকম একটু দেখে নিই। এই যে আমার ভিডিওটা এখন তুমি দেখছো, এই ভিডিওটা তো তুমি অনন্তকাল ধরে দেখবে না, ভিডিওটা দেখা একসময় শেষ হবে। তা ভিডিওটা দেখা শেষ করে তখন তুমি কি বলবে যে হ্যাঁ আমি ভিডিওটা দেখে ফেলেছি বা দেখে নিয়েছি বা দেখেছি। তো দেখেছি যখন শব্দটার মাধ্যমে তুমি কি বুঝতে পারলে যে হ্যাঁ কাজটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়া মানে আমরা বলি না কমপ্লিট হয়ে গেছে কোনো কাজ, মানে কি সেটা পারফেক্ট হয়েছে, মানে নিখুঁত, মানে তার মধ্যে কোনো কিছু আর বাকি নেই, অসম্পূর্ণ নয়, একদম সম্পূর্ণ। তা সেই ধরনের বাক্যগুলো বা এই ধরনের বাক্যগুলো যেখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, সেটাকে আমরা সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলতে পারি পারফেক্ট। বোঝা গেছে? পারফেক্ট। এইবার দেখো তিন নম্বরে লেখা রয়েছে ইনডেফিনিট, ঠিক আছে। এবার ইনডেফিনিট শব্দটার মানে কি?
প্রথমত আমরা বলে থাকি না, ঠিক আছে, বাংলা অনেক সময় বলে থাকি আমি ডেফিনেটলি চাকরিটা পেয়ে দেখাবো, আমি ডেফিনেটলি এই কাজটা করবো, মানে আমি নিশ্চিত, আমি নিশ্চিতভাবে বলতে পারছি যে হ্যাঁ আমি এই কাজটা করবই, ঠিক আছে। আর ডেফিনিটের সঙ্গে যখন একটা ইন যুক্ত হয়ে যায় মানে তার মানেটাই উল্টে যায়, অনিশ্চিত। তা এই ধরনের বাক্যকে কেন অনিশ্চিত বলে? আবার সেই কাজের অবস্থা অনুযায়ী, ধরো এমন একটা বাক্য যেখানে তুমি বুঝতেই পারছো যে কাজটা আদৌ চলছে না কমপ্লিট হয়ে গেছে, অনিশ্চিত, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, সেই ধরনের বাক্যগুলোকে ইনডিফিনিট বলা হয়ে থাকে। যেমন যেমন ধরো এই যে তুমি আমার ভিডিও দেখো, বা তুমি ইউস্টারের ভিডিও দেখো, বা আমি ইংলিশ পড়াই, খুব ভালো কথা, তুমি বলবে স্যার আপনি ইংলিশ পড়ান, ঠিক আছে, কিন্তু ঘোড়ার কিছু কিছু বুঝতেই পারলাম, আপনি পড়ান তো ঠিক আছে, কিন্তু এখন কি পড়াচ্ছেন না আপনার পড়ানোটা শেষ হয়ে গেছে, সেটা তো বুঝতে পারা গেল না। তো এই ধরনের বাক্যগুলোই হচ্ছে আমাদের ইনডিফিনিট, ঠিক আছে, ইনডিফিনিট টেন্সের বাক্য, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিন ধরনের বাক্যই আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তারপরে রয়েছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কি, এখানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে, ব্যাপারটা কীরকম, তার মানে বুঝতেই পারছো যে কাজ, কোনো কাজ তার কিছুটা সম্পূর্ণ হয়ে গেছে এবং কিছুটা কাজ এখনও চলছে, সম্পূর্ণ হয়নি, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। মানে যখন আমরা এরকম ধরনের কোনো বাক্য বলি যেখানে আমরা বোঝাতে চেষ্টা করি যে কোনো কাজ কিছু সময় ধরে হয়ে আসছে এবং এখনও হচ্ছে, যেমন ধরো আমি বললাম আমি বিগত 10 মিনিট ধরে তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে, ধরে নাও 10 মিনিট ধরেই পড়াচ্ছি, তো এই যে 10 মিনিট ধরে কাজটা হয়ে আসছে, মানে 10 মিনিটে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে, কারণ কিছুটা বাকি রয়েছে, তা কিছুটা সম্পূর্ণ হয়েছে সেজন্য পারফেক্ট এবং এখনও চলছে সেজন্য কন্টিনিউয়াস। তা এই হয়ে গেল আমাদের 4 ধরনের বাক্য। তা কী কী আমরা পেলাম? কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, এই ভাগগুলো আমরা কী হিসাবে করলাম? মনে রাখবে কাজের অবস্থা, মানে কাজটা আদৌ শেষ হয়েছে না চলছে, নাকি শেষ হয়েছে না চলছে বোঝাই যাচ্ছে না, নাকি কিছুটা শেষ হয়েছে এবং বাকিটা এখনও চলছে, তাই সেই অবস্থার ভিত্তিতে এটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এইবার আমরা দেখে নেব পুরো একটা ছকের মাধ্যমে যে পুরো টেন্সটাকে বা পুরো টেন্সে মানে কত ধরনের বাক্য হতে পারে, ঠিক আছে, বা টেন্স কত রকমের, কয় প্রকারের হতে পারে। দেখো বোর্ডে তোমরা এবার পেছনে দেখতে পাচ্ছ যে আমাদের কত রকমের টেন্স হতে পারে, আমি একটু সরে যাচ্ছি যাতে তোমরা অন্তত স্ক্রিনশট তুলে নিতে পারো যদি তোমরা চাও। দেখো এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, সময় হিসেবে 3টে ভাগ এখানে, এবং তারপরে দেখো কাজের অবস্থার ভিত্তিতে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস, অর্থাৎ প্রতিটা সময়ের অবস্থাকেই বা সময়কেই আমরা আরও 4টে ভাগে ভাগ করতে পারছি, ঠিক আছে। তার মানে মোট আমরা এখানে 12টা ভাগ পেয়ে যাচ্ছি, মানে 12 রকমের আমাদের কিন্তু টেন্স হবে। এইবার এই 12 রকমের বাক্য কীরকমভাবে গঠন করব, ঠিক আছে, সেটা শেখার আগে আমাদের কী শিখতে হবে যে বাক্য আমরা কীরকমভাবে গঠন করতে পারি ইংরেজিতে, ঠিক আছে, বাংলা থেকে ইংরেজিতে। আমরা তো ছোটোবেলা থেকেই শিখে এসেছি, ঠিক আছে, আমি ভাত খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস, মুখস্থ করে এসেছি, কিন্তু আজকে আমরা দেখব যে ঠিক কীরকমভাবে বাংলা এবং ইংরেজি বাক্যের পার্থক্যটা হচ্ছে এখানে। আচ্ছা দেখো এরপরে রয়েছে আমাদের টেন্সের বিষয়ে জানতে গেলে আমাদের আরও 3টে বিষয় আগে জেনে রাখা দরকার, ঠিক আছে, কী কী বিষয়। প্রথমে লিখেছি দেখো বাক্যের গঠন, কেন এই ছোটোবেলা থেকে যে ভুলটা করে এসেছি না সেটা আমরা এবারে আর করবো না এই ভিডিওতে। এই যে আমি ভাত খাই, ছোটোবেলা থেকে মুখস্থ করেছি, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস। তোমাদের একটা প্রশ্ন করছি, ঠিক আছে, ভালো করে শুনবে। এই যে আমি ভাত খাই, তোমাদের প্রশ্ন করছি এখানে কাজটা কোন শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি বলো? কাজটা আমরা বুঝতে পাচ্ছি এই যে খাই শব্দটার মাধ্যমে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ যেটা বাক্যের শেষে রয়েছে। এবার ক্রিয়াপদকে প্রশ্ন করছি যে কে ভাত খায়, যদি কে দিয়ে প্রশ্ন করি উত্তর হচ্ছে আমি, ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ইংলিশে যাকে বলে সাবজেক্ট এবং বাক্যে, সরি, বাংলায় যেটাকে বলা হয় কর্তা। এবার প্রশ্ন করলাম ক্রিয়াপদকে যে আমি কি খাই, উত্তর হলো ভাত, ঠিক আছে। তো এই যে ভাতটা হলো এখানে কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম ক্রিয়াপদকে, যেটা উত্তর পেলাম সেটা হলো আমাদের ইংলিশে যাকে বলে অবজেক্ট এবং বাংলায় যাকে বলে আমাদের কর্ম, ঠিক আছে, কর্তা এবং কর্ম। এইবার 2টো বাক্যের মধ্যে পার্থক্য দেখো, বাংলা এবং ইংরেজি যে বাক্যগুলো তার মধ্যে পার্থক্য দেখো। তোমরা দেখতে পাচ্ছ যে আই ইংরেজি আমি, এটা রয়েছে প্রথমে, আর এই যে রাইস ইংরেজি হচ্ছে ভাত, এটা এখানে রয়েছে। 2টোর মধ্যে তাহলে পার্থক্য কোথায় তোমরা দেখতে পাচ্ছ? পার্থক্য এখানে যে যখন আমরা বাংলা যখন বাক্যটা লিখছি দেখো ক্রিয়াপদটা আসছে শেষে সব সময়, আর ইংলিশের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয়, সেন্টেন্স গঠন যে স্ট্রাকচারটা, সেটা হয় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে সবসময় কিন্তু ভার্ব আসে, ঠিক আছে, এবং অবজেক্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ বাড়ির যে কর্তা হবে, বাড়ির যে বড় কর্তা, ধরো তোমার বাড়িতে কর্তা হচ্ছে তোমার বাবা,
ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু কাজ করবে, বাড়িতে বাড়িতে কাজ হবে, ঠিক আছে। এবং কাজটা কার ওপর হবে, এই যে কর্মের ওপর বা অবজেক্টের ওপর। তাহলে বাংলায় এবং ইংলিশের বাক্যের মধ্যে পার্থক্যটা বোঝা গেল, ঠিক আছে। এইবার ধরো আমি এখানে বলে দিলাম, বাক্যটা চেঞ্জ করে দিলাম, আমি ভাত খাইয়ের বদলে আমি ভাত খাচ্ছিলাম। দেখো আমি আর ভাতটা কিন্তু পরিবর্তন হলো না, কী পরিবর্তন হলো, ক্রিয়াপদ। তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। কি জিনিসটা, যে বাক্য যখন পরিবর্তন হচ্ছে বাক্যের এই সাবজেক্ট এবং অবজেক্টটা কিন্তু একই থাকছে, যেটার জন্য বাক্যের মানেটা পাল্টে যাচ্ছে সেটা হচ্ছে বাক্যের ক্রিয়াপদটা। তার মানে বিভিন্ন ধরনের টেন্সের ক্ষেত্রে কিন্তু জাস্ট ক্রিয়াপদের রূপটা পাল্টাচ্ছে। যেমন আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, এটা যদি খাইয়ের বদলে আমি খাচ্ছি করি, মানে জাস্ট ক্রিয়াপদের জায়গাটা চেঞ্জ করে দিলাম, বাক্যটাই কিন্তু পাল্টে গেল, ঠিক। তখন তুমি বুঝলে যে না, খাওয়ার কাজটা হচ্ছে, তখন কিন্তু আর বাক্যটা এরকম হবে না, বা ইংলিশেও কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, ক্রিয়াপদ কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোন বাক্যের ক্ষেত্রে আমরা ক্রিয়াপদের কোন রূপটা ব্যবহার করব। বোঝা গেল? তিন নম্বর গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পুরুষ, যেটাকে আমরা ইংলিশে বলি পার্সন। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি বা তোমরা হচ্ছ সেকেন্ড পার্সন, আর আমাদের মধ্যে এখন কোনো কোনো থার্ড পার্সন ঢুকবে না। থার্ড পার্সন মানে হচ্ছে যে আমাদের চোখের সামনে নেই, মানে আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীর সমস্ত কেউ, রাম শ্যাম যদু মধু সে তাহারা, ঠিক আছে, তারা সমস্ত কেউ হচ্ছে পৃথিবীর থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে এখন শুধু আমি আমরা তুমি তোমরা, এর মাঝে কোনো থার্ড পার্সন ঢুকবে না। তাই এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, যদি ফার্স্ট পার্সন কর্তা হয় তার অনুযায়ী ভার্বটা একরকম হবে, ঠিক আছে। থার্ড পার্সন কর্তা হলে কিন্তু ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যাবে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে। সেগুলো আমরা যখন বাক্যের গঠন একটু পরে দুটো স্লাইড পরেই তোমরা শিখতে শুরু করবে, ঠিক আছে, সেখানে আমরা শিখে নেব পুরো বিষয়টা। তাহলে আপাতত এই তিনটে জিনিস আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আমাদের শিখে রাখতে হবে। আচ্ছা, তবে টেন্সের বিভিন্ন বাক্যের স্ট্রাকচার শেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে এই টেন্সের মতোই কিন্তু নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের খুব ভালো করে গোড়া থেকে শিখে নেওয়া দরকার। কারণ পরীক্ষায় কিন্তু এই টাইপের কোয়েশ্চেনও আসে, ধরো দিয়ে দিল এরর ডিটেকশন। এরর ডিটেকশন মানে তোমাকে গ্রামারের ভুল খুঁজে বার করতে হবে একটা বাক্যর থেকে। এবার সেখানে কিন্তু এই সমস্ত চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে, তাই তোমাকে কিন্তু সমস্ত বিষয়টাই বা সমস্ত সাবজেক্টগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে বা জেনে রাখতে হবে একদম গোড়া থেকে। আর তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে ইউ স্টাডি অ্যাপে যেতে হবে। ইউ স্টাডি অ্যাপে ভিজিট করলে তুমি সেখানে আমাদের ডেমো ক্লাস দেখতে পাবে ইংলিশের। আমার ক্ষেত্রে অন্তত বলতে পারি সেখানে প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা বিষয়গুলো এখানে ধরে ধরে করানো রয়েছে একদম জিরো থেকে প্রো লেভেল অবধি, ঠিক আছে, শুরু থেকে শেষ অবধি। তোমার যদি ক্লাস দেখে পছন্দ হয় তুমি অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারো। এবার কোর্সের ক্ষেত্রে বলে রাখি, ইংলিশে যেমন আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে অন্যান্য সাবজেক্টের মতোই, ঠিক সেরকমই পার্টিকুলার আমাদের MTS, CHSL এবং GD-র জন্য কিন্তু কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে যত শীঘ্র পারো তোমরা যোগাযোগ করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং এই নাম্বারে তোমরা নাম্বার ডায়াল করলেই সেই হেল্প নাম্বার থেকে কিন্তু তোমরা আরও ডিটেলসে অনেক কিছু জানতে পেরে যাবে, যেগুলো আমি এই শর্ট সময়ে বা এই ভিডিওর মধ্যে বলে আর সময় নষ্ট করতে চাইছি না, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার দেখে নিই যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কীরকম হচ্ছে। নেক্সট আমরা যদি বলি, এই যে খুব গুরুত্বপূর্ণ, ইংরেজিতে কোনো বাক্য দেখলে টেন্স কোন টেন্সে আছে সেটা চিনবো কেমন করে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। যে আমরা তো একটা বাক্য দেখছি ইংলিশে, কিন্তু ইংলিশটা অনেক সময় আমাদের খুব কঠিন ভাষা মনে হয়। কেন মনে হয় জানো তো? কারণ কোনো সেন্টেন্স দেখিয়ে যদি তোমাকে বলে দেয় যে বলতো এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ধরতে পারবে না। এখানে কিন্তু ইংলিশটা আমাদের কাছে খুব কঠিন হয়ে যায়। তো এইখানে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার শেখার আগে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখে রাখতে হবে। যেমন ধরো কোনো টেন্স প্রথমে আমাকে দেখে বুঝতে হবে যে সেটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্সে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ সময়ের ক্ষেত্রে সেটা কোন সময়ে ঘটছে কাজটা, সেটা আমাদের কিন্তু আমরা ইংলিশে বাক্য দেখে চিনবো কেমন করে। প্রথমত আমি বলে দিই, যেখানে বাক্যের মধ্যে অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ এই সমস্ত শব্দগুলো দেখবে, এই সমস্ত শব্দগুলো দেখবে, সেখানে তোমরা বলতে পারবে একদম চোখ বুঝে যে এই সেন্টেন্সটা আমার রয়েছে প্রেজেন্ট টেন্সে। কী কী বললাম? অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ। বোঝা গেল?
নেক্সট পাস্ট টেন্সে থাকলে সেখানে অবশ্যই ওয়াজ, ওয়্যার, হ্যাড এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ যেটা থাকে সেটা হচ্ছে ডিড। এই শব্দটা কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? নেক্সট ফিউচার। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে উইল বা শ্যাল সেখানে থাকবে, আরও অনেক কিছু থাকে, কিন্তু অবশ্যই সেখানে উইল বা শ্যাল কিন্তু অবশ্যই থাকতে হবে। এইগুলো দেখে কিন্তু আমরা চিনে নিতে পারবো যে কোন সেন্টেন্সটা ঠিক কোন টেন্সে রয়েছে, প্রেজেন্টে রয়েছে, পাস্টে রয়েছে না ফিউচারে রয়েছে। বোঝা গেল? এবার আমরা চলে যাই নেক্সট। এবার আমরা দেখে নেব যে আমরা কীরমভাবে সেন্টেন্স গঠন করতে পারি ইংলিশের ক্ষেত্রে। প্রথমেই দেখা রয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা আগে প্রেজেন্ট ইনডেফিনিট, যেটা বললাম অনিশ্চিত, ঠিক আছে, সেই ধরনের বাক্যগুলো কিন্তু এবার আমরা শিখবো যে কীরকমভাবে গঠন করতে হবে। দেখো আমি বাংলায় লিখে রেখেছি আমি ফুটবল খেলি, তাহলে এখানে সাবজেক্ট কর্তাকে আমি, কারণ ভার্বকে যখন প্রশ্ন করছি ক্রিয়াপদকে কে খেলে, আমি খেলি, তাহলে এখানে হবে আই, ঠিক আছে। তারপর এখানে মেন অবজেক্টটা কী, কী খেলা হয়, সেটা হচ্ছে ফুটবল, আমি এটা লিখে দিলাম ফুটবল, ঠিক আছে, সাবজেক্ট আর অবজেক্ট। এইবারে ভার্বটা কী হবে? তো ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে মেন যে ভার্বটা, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা সেটা বসে যায়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। তো ছোটোবেলা থেকে ওই যে আমরা পড়ে এসেছি না ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপাল, সেই ফর্মটা বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে খেলি ইংরেজিটা কী হবে? প্লে। তাহলে দেখো আমরা বাক্য গঠন করে ফেললাম আই প্লে ফুটবল। কী দাঁড়ালো বাক্যটা? আই প্লে ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলি, কিন্তু এখন এই মুহূর্তে আমি ফুটবল খেলছি নাকি আমার ফুটবল খেলা হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না নির্দিষ্টভাবে। আই প্লে ফুটবল। এবার যদি তোমাকে বলে আমি ফুটবল খেলি, এর বাক্য তো সবাই, মানে এর ইংলিশ তো সবাই করতে পারে, তোমাকে যদি দেয় আমি কি ফুটবল খেলি, যদি এরকম দিয়ে দেয়, বা আমি ফুটবল খেলি না, এই ধরনের বাক্যগুলো যদি দিয়ে দেয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা এখানে ছোট্ট জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ওই যে তোমাকে বলেছিলাম ঠিক আগের স্লাইডটায় বুঝিয়েছিলাম যে ডু অথবা ডাজ, ঠিক আছে। এবার ডু অথবা ডাজের ব্যাপারটা কি, যখন আমরা নাবাচক কোনো বাক্য করব না, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট এই নাবাচক শব্দটা, সে তো নেগেটিভ, সে হচ্ছে ভিলেন, সে এসে ডিরেক্ট অ্যাটাক করবে আমাদের হচ্ছে মেন ভার্বকে, যে হচ্ছে আমাদের মেন হিরো। কারণ প্রথমেই বলে দিয়েছি বাক্য কিন্তু সাবজেক্ট অবজেক্ট একই থাকছে, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ভার্বের ফর্ম, সেই চেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের বাক্যগুলো পাল্টে যাচ্ছে। তাহলে মেন হিরো হচ্ছে আমাদের ভার্ব, এগুলো মনে রাখতে হবে। একে অ্যাটাক করবে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড কী হবে এখানে? নট, ঠিক আছে। এ ডিরেক্টলি অ্যাটাক করছে আমাদের এখানে ভার্বকে, প্লেকে, ঠিক আছে, নট প্লে। এবার একে টেনে রাখছে, একে আটকাচ্ছে কে, যাতে মেন ভার্বের কাছে যেতে না পারে, সেই শব্দটা হচ্ছে আমাদের ডু, ঠিক আছে, সেই শব্দটা হচ্ছে আমাদের ডু। তাহলে ডু নট প্লে, এরপরে আমাদের পুরো যেটা অবজেক্ট ফুটবল সেটা বসে যাবে, আর সাবজেক্ট যেটা আই সেটা বসে গেল। তাহলে পুরো বাক্যটা আমাদের কী দাঁড়ালো? দেখো আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, ঠিক আছে, নাবাচক শব্দ, ঠিক আছে। মনে রাখবে কীরকমভাবে, যেরকম বললাম যে নট মানে হচ্ছে নেগেটিভ, নাবাচক বাক্য না, সে হচ্ছে ভিলেন, সে অ্যাটাক করবে মেন ভার্বকে, বাক্যের প্রধান মেন হিরোকে, কিন্তু অ্যাটাক করতে দিচ্ছে না হচ্ছে হেল্পিং ভার্ব, যে মেন ভার্বকে হেল্প করছে, বলে একদম যাস না মেন ভার্বের কাছে, আগে আমার সাথে লড়ে যা, আমার সাথে জিতে দেখালে তারপরে মেন ভার্বের কাছে যাবি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ব্যাপার। এইবার এখানে একটা আমাদের একটা কী বলবো, ব্যতিক্রমী নিয়ম আমাদের শিখে রাখতে হবে। কীরকম নিয়ম? যে ব্যাপারটা হচ্ছে এখানে যে আই এর পরে তো প্লে বসছে, ঠিক আছে, এবার সাবজেক্ট যখন চেঞ্জ হয়ে ইউ বসবে সেক্ষেত্রে আমরা প্লে বসাবো তারপরে, কিন্তু যখনই, মনে রাখবে, যখনই এইখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই যে বললাম হচ্ছে সে, ঠিক আছে, সে, রাম, শ্যাম, যদুমধু, অর্থাৎ যা যে আমাদের চোখের সামনে নেই, যার কথা আমি কাউকে বলছি, আমার চোখের সামনে নেই, তার কথা হয়তো অন্য কাউকে বলছি, সে হচ্ছে থার্ড পার্সন, এবং তাকে কিন্তু একবচন বা সিঙ্গুলার হতে হবে, তাহলেই কিন্তু তারপরে ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। মানে এখানে যদি আই এর বদলে হি থাকতো তাহলে হতে হি প্লেজ হতো, ঠিক আছে, প্লের সঙ্গে, মানে মেন ভার্বের সঙ্গে তখন এস, ইএস বা আইএস যুক্ত হয়ে যেত, ঠিক আছে, এস, ইএস বা আইএস যুক্ত হয়ে যেত। তাহলে এইখানে সেরকমই যদি এখানে হি থাকতো তাহলে এখানে ডু এর বদলে যুক্ত হতো ডাজ, তাহলে হি এখানে হি ডাজ নট প্লে ফুটবল হয়ে যেত, ঠিক আছে। তাহলে যদি এখানে আই এর বদলে হি থাকতো তাহলে কী চেঞ্জ হতো? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো আমাদের কর্তা বা সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যুক্ত হয়ে যেত, ঠিক আছে। এইবার
প্রশ্নবোধক বাক্য খুব ইম্পর্টেন্ট। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার যখনই প্রশ্নবোধক বাক্য দেখব আমরা আবার হেল্পিং ভার্বকে বলবো ভাই তুই সামনে যা। তো এখানে হেল্পিং ভার্বকেই ডু, হেল্পিং ভার্ব সামনে চলে গেল আর তারপরে কি বসলো আমাদের সাবজেক্ট, ঠিক আছে। ডু আই প্লে ফুটবল, ঠিক আছে, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, অর্থাৎ এটা কী ধরনের প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাই দিতে পারবো, ঠিক আছে। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, এটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাই দিতে পারবো, যে হ্যাঁ খেললে খেলি অথবা না না খেললে খেলি না, ঠিক আছে। এইবার এইটারও একটা নেতিবাচক বাক্য হতে পারে, ঠিক আছে, এটারও একটা নেতিবাচক বাক্য মানে না যুক্ত বাক্য হতে পারে, নেতিবাচক। কীরকম দেখো এইখানেও কিন্তু যে যখন ডু নট আপটাকে আমরা এই প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসব, ঠিক আছে। ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না, দেখো উপরের বাক্যটা হলো আমি কি ফুটবল খেলি আর নিচের বাক্যটা হলো আমি কি ফুটবল খেলি না। এখানে প্রসঙ্গত বলে রাখি এইখানে যখন নটটা বসবে না, এই ইচ্ছা করলে কিন্তু এই ডুয়ের সঙ্গেও বসতে পারে, একসঙ্গে ডোন্ট হয়েও বসতে পারে। তাহলে দেখো আমরা একটা বাক্য থেকে কিন্তু এই চার ধরনের বাক্যটা পেয়ে গেলাম, চার ধরনের বাক্য। কী কী বাক্য? এক হচ্ছে হ্যাঁবাচক বাক্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাফার্মেটিভ, দ্বিতীয় হচ্ছে নাবাচক, তিন নম্বর হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য, এবং চার নম্বর হচ্ছে যেটাকে আমরা প্রশ্নবোধক নাবাচক বাক্য, ঠিক আছে, এটাকে আমরা ইন্টারো নেগেটিভ সেন্টেন্স বলে থাকি। এবার এর সঙ্গে যদি কোনো আমরা WH ওয়ার্ড যুক্ত করে দিই, যেমন ধরো ওয়াই ডু আই প্লে ফুটবল, বা এরকম ওয়েন ডু আই প্লে ফুটবল, তাহলে এইটা হয়ে গেল আমাদের WH ইন্টারো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বা WH ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাই দিতে পারবো না, ঠিক আছে। এবং এর সঙ্গে যদি আমরা WH ওয়ার্ড একটা যুক্ত করে দিই তাহলে কিন্তু এটা হয়ে গেলো WH ইন্টারো নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তার মানে কি একটা সেন্টেন্স থেকে আমরা এখানে ছ রকমের সেন্টেন্স বানানো কিন্তু শিখে গেলাম, ঠিক আছে। তাহলে মনে রাখবে যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেটাকে দেখে আমরা চিনব কেমন করে, ডিরেক্ট সাবজেক্টে পড়ে না মেন ভার্বের মেন ভার্বটাই কিন্তু বসে যাবে, অর্থাৎ তার সঙ্গে এস, ইএস বা আইএস যুক্ত থাকতে পারে কিন্তু তার পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম কখনোই বসবে না, বা মানে কোনো ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়ে এরকম কোনো কিছু বসবে না, ঠিক আছে। মেন ভার্বটাই বসে যাবে অর্থাৎ অথবা লাস্টে এস, ইএস বা আইএস যুক্ত থাকবে, এটা থেকে কিন্তু আমরা চিনতে পারবো, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সে, আমরা বাক্য কীরকমভাবে গঠন করতে পারি। আচ্ছা এইবার চলে আসছি কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কীরকমভাবে সেন্টেন্সটাকে গঠন করব। দেখো একই ব্যাপার, দেখো এখানে শুধু ভার্বের রূপটা কিন্তু ক্রিয়াপদের রূপটা পরিবর্তন হয়েছে, তাই ইংলিশটা যখন আমরা করব সেক্ষেত্রে আমরা শুধু ক্রিয়াপদের রূপটা পাল্টাবো, কিন্তু যখনই কন্টিনিউয়াস টেন্স হবে না এখানে তো আমরা বুঝতে পেরে যাচ্ছি অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে, অনিশ্চিত। ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ঠিকঠাক বুঝতে পারছিলাম না আদৌ কাজটা হচ্ছে কি হচ্ছে না, তো এখানে কিন্তু প্রথম থেকেই বাক্যে একটা হেল্পিং ভার্ব আমাদের সাপোর্টিং হিরোকে লাগবে মেন হিরোর সঙ্গে। তাহলে সবসময় মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেই সাপোর্টিং হিরোগুলো হলো অ্যাম, ইজ আর আর, ঠিক আছে। এবার অ্যাম শুধুমাত্র আই এর সঙ্গে বসবে, আই এর পরে বসবে, ঠিক আছে। ইজ বসবে যখন আমরা আমাদের সাবজেক্ট থাকবে হি অথবা শি অথবা ইট অথবা রাম শ্যাম যদু মধু কোনো নাম, ঠিক আছে, কিন্তু তাকে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে মানে একবচন হতে হবে, ঠিক আছে। আর বসবে হচ্ছে সমস্ত প্লুরাল সাবজেক্টের সঙ্গে, মানে কর্তা যদি তোমরা, আমরা, তোমরা, তারা এ সমস্ত কিছু হয় সেক্ষেত্রে বসে যাবে আর। তো এইখানে আমি ফুটবল খেলছি, তাহলে এটার ইংরেজি কী হয়ে যাবে আই, ঠিক আছে। ফুটবল প্রথমে আমরা কিন্তু কর্তার কর্মকে আলাদা করে লিখে নিলাম আই আর ফুটবল, তারপরে কী লিখলাম আই এর পরে কী বসবে বললাম অ্যাম। আর যখনই কন্টিনিউয়াস হয় অর্থাৎ বাংলার ছোটোবেলা থেকে আমরা কিন্তু শিখে এসেছি যখন কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে মানে কোনো কাজ চলছে এটা বোঝানোর জন্য সবসময় ভার্বের সঙ্গে আই এন জি একে যুক্ত করতে হয়, মানে কাজটা তো চালাতে হবে, তাই এখানে ভার্বের সঙ্গে একটা ইঞ্জিন যুক্ত করে দিলাম, যে ইঞ্জিনটার নাম হচ্ছে আইএনজি ইঞ্জিন, ঠিক আছে। এবারে কাজটা চলতে থাকবে, এবারে কাজটা চলতে থাকবে, তাহলে পুরো সেন্টেন্সটা আমার কী দাঁড়ালো আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এটা যদি আই এর বদলে হি অথবা শি অথবা ইট
অথবা কারো নাম থাকতো, কারো একজনের নাম থাকতো, তাহলে কী হতো? হি ইজ প্লেয়িং ফুটবল, বা শি ইজ প্লেয়িং ফুটবল, বা রাম ইজ প্লেয়িং ফুটবল, মাই ব্রাদার রোহিত ইজ প্লেয়িং ফুটবল, বা মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং ফুটবল, যাই হোক না কেন, সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সবসময় কিন্তু তার সঙ্গে আমরা ইজ যুক্ত করব, আর আই এর ক্ষেত্রে অ্যাম যুক্ত করব। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, মানে আমরা বা তোমরা হয় বা তারা হয়, সেক্ষেত্রে সবসময় আর যুক্ত করব। তো হয়ে গেল, তা আমরা তো হ্যাঁবাচক বাক্যটা শিখে গেলাম, এবার নাবাচক বাক্যর ক্ষেত্রে কী করব? আবার সেই একই নিয়ম, মানে এখানে তো আমাদের যে হেল্পিং ভার্ব, মানে হচ্ছে মেন যে ভার্বকে হেল্প করছে, এটা তো আগে থেকেই বসে রয়েছে। আর নাবাচক শব্দটা কোথায় বসবে? এই হেল্পিং ভার্বের ঠিক পরে। যেমন এখানে বাক্যটা হবে আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, মানে আমি ফুটবল খেলছি না। এবার কিরম প্রশ্ন হলো? প্রশ্ন হলো যে আমি কি ফুটবল খেলি, যার উত্তর হ্যাঁ অথবা না আমরা দিতে পারবো। ঠিক আছে, দু ধরনের প্রশ্ন মধ্যে বাক্য আমরা শিখেছি, এক হচ্ছে যার উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যায়, যার উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যায় না, দু ধরনের প্রশ্নবোধক বাক্য। তাহলে এইখানে প্রশ্নবোধক বাক্য যদি হয়, যেটা হয় সেটা কী হবে? অ্যাম, এখানে আবার আমাদের কি হেল্পিং ভার্বটা কি? অ্যাম, তো সেটাকে আমরা আগে নিয়ে আসলাম, মানে একই নিয়ম, অ্যাম আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলছি। নেক্সট, ঠিক আছে, এটার ক্ষেত্রে যখন নেগেটিভ করব কি হবে? একই নিয়ম, অ্যাম আই নট প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলছি না। ঠিক আছে, আগের নিয়মটা যদি খুব ভালো করে শিখে যেতে পারে তো এইগুলো কিন্তু ইজিলি তোমরা পেরে যাবে। ঠিক আছে, আই অ্যাম প্লেয়িং ফুটবল। তো এই হয়ে গেল আমাদের নাবাচক প্রশ্নবোধক বাক্য, যেটাকে আমরা ইন্টারো নেগেটিভ বলে থাকি। এবার আমরা জানি যে এইটার আগে আমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিই, যেরকম আগের বারে বসালাম, ঠিক আছে, ওয়াই, যদি আমি এখানে ওয়াই বসিয়ে দিই, ওয়াই অ্যাম আই প্লেয়িং ফুটবল, বা ওয়াই অ্যাম আই নট প্লেয়িং ফুটবল, এটা কী ধরনের প্রশ্নবোধক বাক্য হলো? যেখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর হ্যাঁ অথবা নয় কিন্তু দেওয়া যাবে না। খুব ভালো করে শুনে রাখো, দু ধরনের প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা শিখলাম। তাহলে মোট আমরা এখান থেকে বাক্য বানাতে শিখছি, একটা বাক্য থেকে আমরা ছ রকমের বাক্য কিন্তু এখান থেকে বানাতে শিখে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, এইবার আমরা কী করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স গঠন করব। তা এখানেও যেহেতু কাজটা কমপ্লিট হয়েছে, এখানেও ভার্বকে সাহায্য করার জন্য আমাদের হেল্পিং ভার্ব লাগবে। তাহলে হেল্পিং ভার্বগুলো কী কী? এখানে আমাদের হচ্ছে হ্যাজ, হ্যাভ, আমাদের লাল কমল আর নীল কমল, দুই আমাদের হেল্পিং ভার্ব। তা হ্যাজটা আমরা মনে রাখলেই হবে যে হ্যাজটা আমরা ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ যেটা বললাম হি অথবা শি অথবা ইট, এবং যেটা বলে রাখলাম বাকি সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আই এর ক্ষেত্রেও আমরা এক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, আই কিন্তু একজনকে বোঝালো, মানে আমি মানে একজনকে বোঝালো, সেটা সিঙ্গুলার হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, এবং তুমি মানে ইউ এর ক্ষেত্রেও কিন্তু তাই, হ্যাঁ আমরা হ্যাভই ব্যবহার করবো। ঠিক আছে, শুধুমাত্র হ্যাজ ব্যবহার করবো কার ক্ষেত্রে? যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাক্যের সাবজেক্ট বা কর্তা হবে। ঠিক আছে, তো এখানেও আমরা ঠিক ওই রকমভাবে লিখবো। দেখো, আমরা যেরকমভাবে বুঝছি আর কি, শুধু ভার্বের ফর্মগুলো চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, বাকি কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। প্রেজেন্ট পারফেক্ট, যেমন আমি ফুটবল খেলেছি, খেলেছি মানে কি খেলা হয়ে গেছে। ঠিক আছে, আমি ফুটবল খেলে নিয়েছি অ্যাকচুয়ালি, তার মানে কি? আমরা আবার ঠিক ওই রকম একই রকমভাবে লিখবো, প্রথমে আই আমি, তারপরে এখানে লিখলাম ফুটবল, কী লিখলাম? ফুটবল, আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হয়ে গেল। এইবার আইয়ের পরে কী বসবে? হ্যাজ না হ্যাভ, আইয়ের পরে কী বসবে? হ্যাজ না হ্যাভ, এখানেই বলেছি শুধুমাত্র হি শি ইট অথবা রাম শ্যাম যদু মধু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি বাক্যের সাবজেক্ট হয় শুধুমাত্র সেক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ বসিয়ে দেবো। এবার হ্যাজ বা হ্যাভ বসলে এরা এমন ধরনেরই হচ্ছে, কী বলবো, আমাদের হেল্পিং ভার্ব, যে সেক্ষেত্রে সবসময় কিন্তু এখানে আমরা যেরকম অ্যাম ইজ আরের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, এখানে আমরা কি যুক্ত করব? ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে দেব। ঠিক আছে, ইডি যুক্ত করে মানে ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এটা ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করছি, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বলে থাকি। ঠিক আছে, তাহলে সবসময় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করে থাকি, এবং হ্যাভ, হ্যাজ হ্যাভের পরেও সবসময় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ হয়ে থাকে। এবার আমরা নিজে নিজে বাক্য বানাতে শিখে গেছি। ঠিক আছে, এবার তোমরা দেখো নিজে নিজে আমার সাথে সাথে তোমরা বাক্য বানাতে পারছো কি না, একদম খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, বসে পড়ো। তা আই হ্যাভ প্লেড ফুটবল,
তো এখানে কি হবে যদি আমি আমি বলি আমি ফুটবল খেলিনি, মানে আমার ফুটবল খেলাটা হয়নি, তাহলে আই হ্যাভ নট প্লেড ফুটবল। মানে একই নিয়ম, নটটা কোথায় বসলো দেখো, আমাদের হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে গেল। তারপরে যদি আমি প্রশ্ন করি, ঠিক আছে, কী প্রশ্ন করবো, যে আমি কি ফুটবল খেলেছি, তো সেক্ষেত্রে কী হবে, হ্যাভ আই প্লেড ফুটবল, ঠিক আছে। নেক্সট, হ্যাভ আই নট প্লেড, আমি কি ফুটবল খেলিনি, ঠিক আছে। এবং এর আগে যদি আমরা এই দু ধরনের বাক্যের আগে যদি আমরা WH ওয়ার্ড যুক্ত করে দিই, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটা আমরা এক ধরনের WH ইন্টারোগেটিভ অর্থাৎ এবং WH ইন্টারনেগেটিভ সেন্টেন্স আমরা পেয়ে গেলাম, যার উত্তর কিন্তু আমরা যে ধরনের বাক্য মানে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা নাই দিতে পারবো না। বোঝা গেছে? তাহলে পারফেক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। দেখো প্রশ্নটা যদি দেখো, মানে বাংলা বাক্যটা যদি দেখো, আমি লিখে রেখেছি আমি সকাল থেকে ফুটবল খেলে আসছি। সকাল থেকে মানেটা কি, মানে আমি একটা নির্দিষ্ট সময় বুঝিয়ে দিচ্ছি, একটা পয়েন্ট অফ টাইম, যে সময়টা থেকে আমি ফুটবল খেলে আসছি। ধরো আমি বললাম এরকম, আমি দুপুর দুটো থেকে ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে, একটা সময় মেনশন করে দিলাম, সেই সময়টা থেকে আমি ক্লাস নিয়ে আসছি, মানে এখনও ক্লাস নিচ্ছি, কিছুটা নেওয়া হয়ে গেছে এখনও নিচ্ছি। তা এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমি কীরকমভাবে বাক্যটা গঠন করব, প্রথমত এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস যেহেতু দুটোই রয়েছে, তা সেক্ষেত্রে কিন্তু আমরা দুটোরই একটা মিক্সচার ব্যবহার করব। মিক্সচার কীরকম, এইখানে প্রথমে আমরা যেরকম লিখছিলাম, আই লিখলাম আমাদের সাবজেক্ট, ফুটবল লিখলাম অবজেক্ট, ঠিক আছে, আই এবং ফুটবল হয়ে গেল। তারপরে কী হবে, তারপরে যেহেতু পারফেক্ট রয়েছে, তা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কী ইউজ করেছি হেল্পিং ভার্ব হিসেবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করেছি হ্যাজ অথবা হ্যাভ, তা আই এর পরে সবসময় হ্যাভ হবে, আই হ্যাভ। এবং কন্টিনিউয়াসের জন্য প্লেয়িং হবে, কিন্তু আমরা দেখেছি যে হ্যাভের পরে, একটু আগেই বললাম যে হ্যাভের পরে কী হয়, সবসময় ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে, মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ হয়, কিন্তু এখানে তো সেটা ইউজ হচ্ছে না। তাহলে এইখানে আমরা কী করতে পারি, এইখানে আমরা যেহেতু এখানে হ্যাভ রয়েছে এবং এখানে প্লেয়িং রয়েছে, এই দুটোকে ম্যাচ করানোর জন্য এর দুজনের মধ্যে সম্বন্ধ করছে কে, ঘটকালি করছে কে, বিইন, এই শব্দটা, এ হচ্ছে ঘটক, ঠিক আছে। এ বললো ভাই তোদের মধ্যে ঝগড়া করতে হবে না, ঠিক আছে, তোরা এক হয়ে যা, ঠিক আছে, একসঙ্গে বসে যা বাক্যের মধ্যে, যাতে বাক্যটা তৈরি হতে পারে। তাহলে এটা হয়ে গেল আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এবার এখানে একটা খুব সুন্দর গল্প আছে, কাহানি মে টুইস্ট, সেটা কীরকম, এইখানে আমি লিখলাম সিন্স, সিন্স মর্নিং, ঠিক আছে। কিন্তু আমার যদি এখানে বাক্যটা হতো আমি দু ঘন্টা ধরে ফুটবল খেলছি, ঠিক আছে, বা তিন ঘন্টা ধরে ফুটবল খেলছি, সেখানে আমি কিন্তু করতাম ফর থ্রি আওয়ার্স। কেন করতাম, কারণ এইখানে একটা ব্যাপার রয়েছে, কোথায় কোথায় আমরা সিন্স বসাতে পারি, কোথায় কোথায় ফর বসাতে পারি। ফর আমরা কোথায় বসাবো, যখন আমি দু ঘন্টা ধরে বাক্যে মেনশন করে দিচ্ছি, আমি দু ঘন্টা ধরে কোনো কাজ করছি, আমি দু মাস ধরে অপেক্ষা করছি, আমি 10 বছর ধরে এখানে থাকছি, আমি 2 বছর ধরে আমার কোর্স করছি, আমি 10 বছর ধরে বিগত 5 বছর ধরে পড়াচ্ছি, এরকম কোনো জিনিস যদি এখানে থাকে কোনো সময় ধরে, ঠিক আছে, বাংলা আমরা যেটাকে বলে থাকি, সেক্ষেত্রে আমরা বসাবো ফর, ঠিক আছে, এখানে আমরা বসাবো ফর। এইবার যদি আমরা এই বাক্যটাকে একটু চেঞ্জ করে দিই, যদি আমরা এরকম বলি আমি সেই ছেলেবেলা থেকে ফুটবল খেলে আসছি, বা ছেলেবেলা থেকে ক্রিকেট শিখে আসছি, ঠিক আছে, বা আমি সেই সকালবেলা থেকে পড়ে আসছি, বা আমি গতকাল রাত থেকে আমার কাজটা করে আসছি, ঠিক আছে, তো সেই দিক থেকে যখন থেকে 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 এরকম ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স এই কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, এই ক্ষেত্রে যেটা আমাদের আমাদের হেল্পিং ভার্বটা হবে সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, ঠিক আছে, তারপরে একটা বিন অবশ্যই যুক্ত হবে, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং তার সঙ্গে সিন্স অথবা ফর থাকবে, এবং তারপরে একটা টাইম মেনশন করা থাকবে,
এবার টাইমটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 বছর 2 বছর 3 বছর এরকমভাবে মেনশন করা থাকতে পারে, অথবা আমি কি বলবো আমার কি বল দিনের বিভিন্ন অংশ, মানে সকাল রাত দুপুর বিকেল এরকমভাবে মেনশন করা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। অথবা বছরের নির্দিষ্ট সময় হতে পারে, যেমন ছেলেবেলা বা কৈশোর যৌবন সেখান থেকে খেলে আসছি। অথবা দিনের বিভিন্ন সময় হতে পারে, সকাল বিকেল দুপুর, সকাল থেকে খেলে আসছি দুপুরবেলা থেকে কাজ করে আসছি, এরকম হতে পারে, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। আর যদি বলে দেয় 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে 10 বছর ধরে, ঠিক আছে, 5 বছর ধরে, 2 মাস ধরে, এই ধরনের কিছু জিনিস বলে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফর ব্যবহার করব, ঠিক আছে, বোঝা গেছে? তাই এই হলো স্ট্রাকচার। তা আশা করি যে এই যে বাক্যগুলো, যে বাকি যে বাক্যগুলো সেগুলো তোমরা নিজেরাই এবার থেকে করতে পারবে, এবং তোমরা কমেন্টে জানাও যে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি বাক্যটা লিখলাম, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, এই পুরো বাক্যটা যদি আমি নেগেটিভ করি তাহলে বাক্যটা কী দাঁড়াবে, এবং ইন্টারোগেটিভ বাক্য, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে, প্রশ্নবোধক বাক্য এবং নাবাচক বাক্য কী হবে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও কী হবে ব্যাপারটা। এইবার আমরা পাস্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখব। এখানে লেখা আছে, দেখো আমি ফুটবল খেলেছিলাম, তার মানে কি অতীতের কোনো কাজ হয়ে গিয়েছিলো, বোঝা গেছে, যেটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, অতীতের কোনো কাজের কথা বলে দিলে আই ফুটবল যেরকম আমি লিখছিলাম, তাহলে কি এখানে আই প্লে ফুটবল হবে, এখানে কি আই প্লে ফুটবল হবে? যদি আই প্লে ফুটবল লিখতাম তাহলে তো আবার সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এইখানে আমাকে প্লের সঙ্গে একটা ইটি যুক্ত করতে হবে, ঠিক আছে, কেননা পাস্ট টেন্সের ক্ষেত্রে বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি, আই প্লেড ফুটবল। এবার যদি গুলিয়ে যায়, ঠিক আছে, যদি গুলিয়ে যায় পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট, সবসময় মনে রাখবে পারফেক্ট টেন্স হলে, ঠিক আছে, সেখানে আগে হ্যাভ অথবা হ্যাজ অবশ্যই থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। তাই কোনো কোনো ভার্বে যখন, মানে সেকেন্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং পাস্ট ফর্ম যেহেতু এক, সেক্ষেত্রে কিন্তু আমাদের গুলিয়ে যেতে পারি। তাই আমাদের কী মনে রাখতে হবে সবসময়, যে না, যখন আমাদের পারফেক্ট টেন্স হবে তার আগে কিন্তু অবশ্যই হ্যাজ অথবা হ্যাভ যুক্ত থাকবে, তারপরে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ভার্বের থার্ড ফর্ম বসবে। আর যখন পাস্ট ইনফিনিট বসবে সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট বসে যাবে, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে যাবে, ভার্বের ফর্ম, অন্য কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনফিনিট আর পাস্ট ইনফিনিটের পার্থক্যটা কি? প্রেজেন্ট ইনফিনিট আর পাস্ট ইনফিনিটের এখানে পার্থক্য হচ্ছে প্রথমত ভার্বের ফর্মের পার্থক্য, ওইখানে প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছিলো, এখানে পাস্ট ফর্ম। আর দ্বিতীয়ত আমরা ব্যবহারের দিক থেকে যদি বলি, ঠিক আছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমরা এই সমস্ত সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি যেখানে আমাদের অভ্যাস বোঝায়, যেমন আমি তোমাদের পড়াই, সূর্য পূর্ব দিকে ওঠে, গাছ আমাদের অক্সিজেন দেয়, সূর্য পৃথিবীর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সরি, সূর্য পৃথিবীর চারিদিকে তো ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনফিনিটের আমাদের স্ট্রাকচার, মানে ব্যবহার আর কি। এবার যখন পাস্ট ইনফিনিটে আসি না, অনেকের মনে হতে পারে যে পাস্ট ইনফিনিটে আমরা অতীতের কোনো অভ্যাসের কথা বলি, অবশ্যই বলে থাকি, কিন্তু এই যে আমি স্ট্রাকচারটা লিখেছি, এই যে স্ট্রাকচারটা আমি ফুটবল খেলেছিলাম, অ্যাকচুয়ালি যখন পাস্ট ইনডিফিনিট আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি সেখানে অতীতের কোনো একটা ঘটনা নির্দিষ্ট করে বলে দিই, এবং সেখানে সময়ের একটা মানে মেনশান করা থাকে, সময় বলা থাকে, যেমন আমি ফুটবল খেলেছিলাম গতকাল, ইয়েস্টারডে, বা 2 সপ্তাহ আগে, বা গত বছর, এরকম কোনো অতীতের কোনো নির্দিষ্ট সময় আমাদের মেনশান করে দেয়, ঠিক আছে। তো এই হলো আমাদের ব্যবহারের পার্থক্য। এবার আশা করি তোমরা বুঝে গেছো এবার কী করতে হবে, কী করতে হবে ব্যাপারটা। এইখানে আমাদের একটা, যখন নেগেটিভ মানে করব, নেগেটিভ সেন্টেন্স করব, ভিলেনকে নিয়ে আসব, তো তার আগে আমাদের সাপোর্টিং হিরোকে আনতে হবে। তো প্রেজেন্ট ইনফিনিটের ক্ষেত্রে সাপোর্টিং হিরো ছিল আমাদের ডু ডাজ, আর এখানে হয়ে যাবে ডিড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, আই ডিড নট, ঠিক আছে। এবার এখানে একটা সমস্যা আছে, তোমাদের কনফিউশন হতে পারে, ডিডের পরে কি আমরা প্লেডটাই রাখবো নাকি প্লে বসাবো, ঠিক আছে, প্লেড রাখবো নাকি প্লে বসাবো? অবশ্যই কিন্তু সবসময় এখানে প্লে বসাবে। কেন প্লে বসাবে? কারণ এই ডিডটাই তো পাস্ট ফর্ম, ডুয়ের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাই এইটার আমরা আর পাস্ট ফর্ম ইউজ করবো না যখন, যদি এখানে বাক্যে ডিড বসে, ঠিক আছে, যদি বাক্যে ডিড বসে। নেক্সট, আই ডিড নট প্লে ফুটবল, হয়ে গেল। এবার তো সোজা, এবার তোমরা আশা করি করে দিতে পারবে। তারপরে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবোধক বাক্য, কী হবে, ডিড আই
প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম, ডিড আই প্লে ফুটবল, ঠিক আছে। নেক্সট, ডিড আই নট প্লে ফুটবল, বোঝা গেছে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দাও দুটোর ক্ষেত্রে, একটা আমাদের এরকম প্রশ্নমূলক বাক্য রেডি হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে যার উত্তর আমরা হ্যাঁ অথবা নায় কিন্তু দিতে পারবো না, ঠিক আছে। ডাব্লিউএইচ বাদ দিলে এর উত্তর, তার উত্তরগুলো আমরা হ্যাঁ অথবা নায় দিতে পারবো। তো এই হয়ে গেল আমাদের পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের স্ট্রাকচার। নেক্সট আমরা দেখে নেবো যার সাথে কনফিউজড হয়, ঠিক আছে। এই পাস্ট ইনডিফিনিটের সাথে কিন্তু কনফিউজড হয়ে যায় আমাদের, মানে গুলিয়ে যায়, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কাজ হয়ে গেছে সেটা বলে ফেলি, মানে এখানে আমি ফুটবল খেলেছিলাম, ওখানে আমরা বলতে পারি কিন্তু আমি ফুটবল খেলে ফেলেছিলাম বা খেলে নিয়েছিলাম। তো তার ব্যাপারটা আলাদা করে আমরা কীরকমভাবে বুঝবো সেটা একটু পরে আসছি, আপাতত দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের, আমি ফুটবল খেলছিলাম, ঠিক আছে। এখানেও একই, এখানে আমাদের আই, আমি লিখে দিলাম ফুটবল, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতেই হবে, ঠিক আছে। তাহলে চেঞ্জটা কোথায় হলো, পাস্টের সঙ্গে প্রেজেন্টের চেঞ্জটা কোথায় হলো, এটা হলো ওয়াজ অথবা ওয়্যারে, ঠিক আছে। সাবজেক্ট যদি একবচন হয় সেখানে আমরা ওয়াজ করব, যদি বহুবচন হয় করে দেবো ওয়্যার। তাই একবচন আমাদের এখানে সাবজেক্ট, যেহেতু আমি রয়েছে তাহলে এখানে হয়ে যাবে আই ওয়াজ প্লেইং ফুটবল, ঠিক আছে। আর আমাদের যদি এখানে নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আই ওয়াজ নট প্লেইং ফুটবল, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কী বুঝতে পারলাম, যে এই যে নেগেটিভ যে ভিলেনটা সেটা কোথায় বসছে, এটা আমাদের হেল্পিং ভার্ব, মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিরো আর মেন হিরো এই দুজনের মাঝখানে বসছে, একদম দুজনে মিলে একে মারছে, একদম পিষে দিচ্ছে, ঠিক আছে, নাবাচক বাক্যের ক্ষেত্রে। আর যখন আমাদের প্রশ্নবোধক বাক্যে আসছে আমরা কিন্তু হেল্পিং ভার্বটাকে আগে করে দিচ্ছি, ওয়াজ আই প্লেইং ফুটবল, ঠিক আছে। এবং তারপরে ওয়াজ আই নট প্লেইং ফুটবল, ঠিক আছে। বাকি দু ধরনের বাক্য তোমরা পেরে যাবে আশা করি, এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে নেবে, ঠিক আছে। তার মানে কি দেখা গেল, যে আমরা কিন্তু একটা স্ট্রাকচার ভালো করে শিখে গেলেই সমস্ত সেই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু সমস্ত ধরনের বাক্য বের করে নিতে পারছি। এইবারে আসল মজাটা, আমাদের কনফিউশনের জায়গা কিন্তু এই পরে যেটা স্লাইডে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের খুব বড় কনফিউশনের জায়গা, সেটা এবার একটু দেখে নিই। আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সে, মানে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে আমরা ইউজ করেছিলাম হ্যাজ অথবা হ্যাভ, কিন্তু এইখানে আমাদের হেল্পিং ভার্ব মানে হচ্ছে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হিরো, হেল্পিং হিরো, সে হয়ে যাবে হ্যাড। সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাড ব্যবহার করব আমরা, বোঝা গেল। কিন্তু আমাদের গণ্ডগোলটা হয় বাংলার ক্ষেত্রে, বাংলা থেকে যখন ইংলিশ করতে যাই। দেখো আমি একটু আগে বলেছিলাম যে আমি ফুটবল খেলেছিলাম পাস্টের ক্ষেত্রেও, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও, আর এখানেও আমি ফুটবল খেলেছিলাম লিখলাম, ঠিক আছে, ঠিক আছে। আমি ফুটবল খেলেছিলাম মানে খেলা হয়ে গেছিলো, খেলে নিয়েছিলাম। তা এইখানে কিন্তু যখনই পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমাদের আগে শিখতে হবে। কোথায় ব্যবহার হবে একটু ভালো করে শিখে নিই। যেখানে অতীতে দুটো ঘটনা বোঝাচ্ছে, দুটো ঘটনাই অতীতে রয়েছে। যেমন হয় না, আমি বলছি যে আমি স্টেশনে পৌঁছানোর আগেই তো গাড়িটা চলে গিয়েছিলো, গাড়ি মানে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছিলো, এরকম তো হয়, ট্রেন মিস করে যাই। তাহলে যেটা আগে ঘটলো মানে গাড়িটা ছেড়ে যাওয়া, ট্রেনটা আগে ছেড়ে গেল, তা সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, এবং আমি পরে পৌঁছলাম এবং আমার পৌঁছানোটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, ঠিক আছে। কী বললাম, যখন অতীতে দুটো ঘটনা বোঝাবে, যে দুটো ঘটনার মধ্যে আগের ঘটনাটা যেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সেইটা ঘটনার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, এবং পরের যে ঘটনাটা শুরু হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট যেটার তার যে স্ট্রাকচারটা কী হবে, যেমন আমি ফুটবল খেলেছিলাম, যদি আমি এইটুকু নিই তাহলে আই হ্যাড প্লেড ফুটবল। হ্যাজ হ্যাভের মতো হ্যাডের পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা স্যার আসার আগেই, আচ্ছা আই হ্যাড প্লেড ফুটবল বিফোর টিচার কেম,
ঠিক আছে, বা বিফোর দ্য টিচার কেম। যাই হোক, আমরা ফোকাস করছি এটাতে, আই হ্যাড প্লেড ফুটবল। তাহলে এইখানে যখন আমরা প্রশ্নবোধক করব, কী করব, হ্যাড, তারপরে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। যখন আমরা এটাকে চেঞ্জ করে দেব, প্রথমে হবে, আচ্ছা যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, মানে এক্ষেত্রে হ্যাড, তারপরে নট, তারপরে প্লেড, মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। বোঝা গেছে? সাবজেক্ট, হ্যাড প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এবার আমরা চলে এসেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো পারফেক্ট কন্টিনিউয়াসের যার রুল ছিল সেই রুলটা অপরিবর্তিত থাকবে। শুধু কি চেঞ্জ হবে, যেহেতু আমরা পাস্টের ক্ষেত্রে হ্যাজ হ্যাভের পরিবর্তে হ্যাড ব্যবহার করছি, তাই এখানেও আমরা হ্যাড ব্যবহার করব, ঠিক আছে। এবং তারপরে অবশ্যই বিন বসবে, এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসে যাবে। যেমন আই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তার মানে এখানে আমরা যে হেল্পিং ভার্বটা সেটা কী হলো, হ্যাড বিন প্লাস ভি ওয়ান আইএনজি। ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এর যখন আমরা নেগেটিভ করবো, স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট, হ্যাড, তারপরে নট, তারপরে বিন। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স অথবা ফর, তারপরে যে কোনো একটা টাইম থাকবে, ঠিক আছে। আই হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। আর যখন আমাদের কিছু করতে হবে, মানে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারোগেট করলে হ্যাড আই, হ্যাড আই সাবজেক্ট, তারপরে বিন, হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে যেরকম রয়েছে স্ট্রাকচার সেরকম। আর লাস্টে হচ্ছে একটা আমাদের কোশ্চেন মার্ক। আর যদি আমাদের ইন্টার নেগেটিভ করতে হয়, হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, বিন, এটা হয়ে গেল আমাদের ইন্টার নেগেটিভ সেন্টেন্স। আর এর সঙ্গে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দিই, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দিলে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের এমন ধরনের দুটি প্রশ্ন যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না কিন্তু দিতে পারবো না। বোঝা গেছে? নেক্সট দেখো, এইবার হচ্ছে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ফিউচার কিন্তু এমনিতেই অনিশ্চিত, তারপরে আবার আরও অনিশ্চিত। তো যাই হোক, আমি ফুটবল খেলবো। এবার আমি যদি বলি সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে, এটা একদম পুরো আমাদের সেম টু সেম বসে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো, ঠিক আছে। তার সঙ্গে শুধু একটা কী যুক্ত হবে, উইল বা শ্যাল, উইল বা শ্যাল, ঠিক আছে। এগুলো হেল্প করবে আমাদের মেন ভার্বকে। তা কোথায় উইল বসবে, কোথায় শ্যাল বসবে? সাধারণত আমরা ছোটোবেলা থেকে যে নিয়মটা শিখেছি, আই এবং উইয়ের পরে, আই এবং উইয়ের পরে শ্যাল বসে সাধারণ ক্ষেত্রে, এবং বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে, ঠিক আছে। এবং কোনো কাজ জোর দিয়ে বোঝানো হলে, হ্যাঁ আমি করবোই কোনো কাজ, নিশ্চিতভাবে জোর দিয়ে যখন বোঝাই, তখন আই এবং উইয়ের পরে উইল হয়ে যায় এবং বাকি সমস্ত ক্ষেত্রে শ্যাল হয়, ব্যাপারটা উল্টে যায় আর কি, কিছুই না। তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শ্যাল, ঠিক আছে। কিন্তু বাই চান্স এখন, মানে এখন দেখা যাচ্ছে বর্তমানে যে এরপরে যদি আমি উইলও বসাই আয়ের পরে, সেটাও কিন্তু ভুল হবে না, ঠিক আছে। যাই হোক, মেন স্ট্রাকচারটা হচ্ছে আই শ্যাল প্লে ফুটবল, মানে উইল বা শ্যালের পরে এখানে জাস্ট এক্সট্রা যুক্ত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে, এক্সট্রা যুক্ত হচ্ছে জাস্ট শ্যাল বা উইল, এবং তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করেছি, প্রেজেন্ট ফর্ম। তা যদি আমরা এটার নেগেটিভ করতে চাই, তাহলে কী হবে, সাবজেক্ট, তারপরে উইল অথবা শ্যাল, তারপরে নট,
তারপরে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। বুঝা গেছে? অবজেক্ট। নেক্সট, আর যদি আমরা এটাকে কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে চাই, তাহলে উইল বা শ্যালকে আমাদের, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, যেটাকে আমাদের মডেল ভার্ব বলে, কিন্তু এটাও হেল্পিং ভার্ব, হেল্পই করে। হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে? শ্যাল আই, ঠিক আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তারপরে একটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? আর উইল বা শ্যাল, তারপরে সাবজেক্ট, তারপরে একটা নট, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট, কোয়েশ্চেন মার্ক হলে সেটা হয়ে গেল আমাদের ইন্টার নেগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে নাবাচক প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক নাবাচক বাক্য। উইল বা শ্যাল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভি ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে? এবং একই রকমভাবে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে নাও, আরও দু ধরনের বাক্য আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো কী হবে, তোমরা নিজেরাই করে নিতে পারবে। এবার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আবার একটা গণ্ডগোল, কারণ উইল বা শ্যাল এই ধরনের যে ভার্বগুলো না, যে হেল্পিং ভার্বগুলো, সবসময় নিজের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে থাকে, ঠিক আছে? ঠিক আছে, উইল বা শ্যাল। তা এইখানে কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা আবার আইএনজি ছাড়া, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। ছোটোবেলাতেই শিখেছি যে কাজটা চলছে, ঠিক আছে, ভবিষ্যতে চলবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আইএনজি ব্যবহার করব। বোঝা গেছে? সেক্ষেত্রেও আইএনজি কিন্তু ব্যবহার করতেই হবে। দুটোর মধ্যে এইখানে কে ঘটকালি করছে, এদের দুজনের মধ্যে সম্বন্ধ করছে কে, বি, ঠিক আছে, বি ভার্ব। তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে? আমি আগামীকাল বা আগামীকাল এই সময়ে আমি ফুটবল খেলবো বা আমার পরীক্ষা দেবো, ঠিক আছে, পরীক্ষা দিতে থাকবো বা পরীক্ষা দেবো, আগামীকাল এই সময় আমি পড়তে থাকবো বা পড়বো। তা সেরকম বা ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, ঠিক আছে? এক্ষেত্রে একটা টুমোরো, ফুটবল দিস টাইম টুমোরো, ঠিক এই সময় আগামীকাল আমি এই কাজটা করব। কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের কথা বলা হয়, ঠিক আছে, আমরা দেখে আসছি সেটা। তা এখানেও একই রকমভাবে যে সেন্টেন্সের স্ট্রাকচার হবে, এখানে সাবজেক্ট যদি নেগেটিভ হয়, তারপরে শ্যাল বা উইল হলো, তারপরে নট, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে বাকি যা আছে বসে গেল। আর ইন্টারোগেটিভ করতে হলে শ্যাল বা উইল তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে বাকি, তারপরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? আর ইন্টারনেগেটিভ করতে হলে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে ভি ওয়ান আইএনজি, মানে একই রকম, বাকিটা হচ্ছে পুরো সেম, প্লাস কোশ্চেন মার্ক, ঠিক আছে? তার মানে কি আমরা দেখলাম যে একটা শিখে গেলে আমরা কিন্তু প্রতিটাই শিখে যাচ্ছি এবং এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হয়ে গেল। তা কী ধরনের সেন্টেন্স আমরা এগুলো ব্যবহার করতে পারি, যে ক্ষেত্রে আমরা বলে থাকি যে হ্যাঁ আমি আগামীকাল ঠিক এই সময় আমি এটা করব। কেউ তোমাকে জিজ্ঞেস করলো কী রে আগামীকাল দুপুরবেলা কী করছিস, মানে দুপুরবেলা আমি ঘুমোবো, খেয়ে দিয়ে ঘুম দেবো, তা ঘুমোবো আগামীকালের ঠিক কোন সময়, নির্দিষ্ট একটা মুহূর্ত বা নির্দিষ্ট একটা সময়ের কথা বলা হচ্ছে, এই সময় এই কাজটা আমি করতে থাকবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। এবার চলে আসলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা কীরকম? ধরো এখন আমাদের ক্লাসটা চলছে, আমি বললাম যে আগামী 10 মিনিটে আমি আমার ক্লাসটা শেষ করে ফেলবো, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কেউ যদি বলে আগামী এই সময়ের মধ্যে আমার কাজটা শেষ হয়ে যাবে, ভবিষ্যতের কথা বলছে, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে কোনো কাজ শেষ হয়ে যাওয়া, আমরা এটা জানি কোনো কাজ শেষ হওয়ার ক্ষেত্রে আমরা পারফেক্ট কথাটা ব্যবহার করি, পারফেক্ট শব্দটা। তাই সেরকম ক্ষেত্রে আমি বলছি আমার ক্লাসটা আগামী 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট। সেরকম আমি আমার কোর্স বা আমি আমার গ্র্যাজুয়েশন আগামী বছরে কমপ্লিট করবো, আগামী উইকেন্ডের মধ্যে, সোমবারের মধ্যে আমি আমার কাজ কমপ্লিট করবো, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে কী হবে, এইখানে একদম আবার সেই সেম টু সেম দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার,
ঠিক আছে, তার সঙ্গে জাস্ট যুক্ত হচ্ছে শ্যাল অথবা উইল। এখানে যেহেতু আই রয়েছে আমি শ্যাল বসিয়েছি। তারপরে দেখো হ্যাভ, তারপরে প্লেড, তারপরে ফুটবল। এখানে একটা কথা বলে রাখি, এখানে কেউ একটা খুব গুরুত্বপূর্ণ কথা, প্রেজেন্টের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পার্থক্য যেটা, এইখানে কিন্তু কখনোই হ্যাভের পরিবর্তে হ্যাজ বসবে না, সাবজেক্ট যাই হোক না কেন, ঠিক আছে। এখানে কম কিন্তু কখনোই হ্যাজের মানে হ্যাভের পরিবর্তে হ্যাজ বসবে না, সাবজেক্ট যাই হয়ে থাক না কেন, কারণ একটু আগে বললাম উইল বা শ্যাল কিন্তু সবসময় তারপরে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাবে বা প্রেজেন্ট ফর্মকে বসাবে, আর হ্যাভ কিন্তু প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, বা ভি ওয়ান ফর্ম যেটা আমরা বলে থাকি। হ্যাজ কিন্তু ভি ওয়ান ফর্ম নয়, এটাকে আমরা ভি ফাইভ ফর্ম বলে থাকি, ঠিক আছে। তাই মনে রাখবে শ্যাল বা উইল কিন্তু এরপরে সবসময় পারফেক্ট টেন্স হলেও কখনো কিন্তু হ্যাজ বসবে না, সবসময় হ্যাভ বসাবে এরপরে। সেই জন্য আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল বাই আফটারনুন, মানে বিকেলবেলার মধ্যে খেলা কমপ্লিট হয়ে যাবে, এরকম কিছু বোঝানো হচ্ছে। আর বাকি নিয়ম যেটা, আই এখানে সাবজেক্ট, ঠিক আছে, শ্যাল বা উইল যেরকম, তারপরে হ্যাভ নট, তারপরে ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট ফুটবল, তারপরে বাকি বাক্যের রেস্ট অফ দ্য সেন্স, যেন বাকি অংশ থাকলে সেটা। নেক্সট এখানে শ্যাল আগে বসে যাবে, শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই হ্যাভ, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লেড, প্লেড ফুটবল, ঠিক আছে। আর নেগেটিভ হলে এখানে জাস্ট একটা নট যুক্ত করে দেবো, শ্যাল বা উইল সাবজেক্ট নট, হ্যাভ নট, তারপরে ভি থ্রি প্লাস এখানে ভি থ্রি, তারপরে এখানে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তার মানে এখানে হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারো নেগেটিভ সেন্টেন্স, এবং ডাব্লিউ এইচ ওয়ার্ড যুক্ত করে দাও, দুটো সেন্টেন্স আমাদের এক্সট্রা বেড়ে যাবে, দু ধরনের সেন্টেন্স কিন্তু আমরা শিখে যাব। নেক্সট হচ্ছে আমাদের যেটা লাস্ট যেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সেখানেও কিন্তু কোনো রকম কোনো ব্যতিক্রম নেই। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ইউজ কিন্তু অতটা আমরা দেখতে পারি না, ঠিক আছে। বেশিরভাগ জাস্ট ফিউচার ইনডিফিনিটের ইউজটাই কিন্তু আমরা করে থাকি, মানে বলার ক্ষেত্রে আমরা এই ইউজটাই করে থাকি, কিন্তু যেহেতু গ্রামারের রুলগুলো রয়েছে সেজন্য কিন্তু সব ধরনের বাক্যই কিন্তু আমরা শিখে রাখছি ভিডিওটার মাধ্যমে। তোমাদের কিন্তু এরপরে নিজে থেকে বাক্য তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, যদি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখে থাকো। আচ্ছা, এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো এখানেও কিন্তু আমাদের সেম পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ইউজ হবে, যেরকম আমরা প্রেজেন্ট পারফেক্টে ইউজ করেছিলাম। কী ইউজ করেছিলাম? হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, দেখো সেরকমই ইউজ হয়েছে। কিন্তু সবসময় মনে রাখবে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কখনো হ্যাজ হবে না, ঠিক আছে। কেন হবে না? কারণ শ্যাল বা উইলের পরে কিন্তু কখনো ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া অন্য কিছু ফর্ম বসে না, এবং হ্যাজ কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম নয়, হ্যাভটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, এটা যদি আমি নেগেটিভ করি তাহলে জাস্ট কী হবে? আই শ্যাল, তারপরে নট, তারপরে হ্যাভ প্লেড ফুটবল। তারপরে কোশ্চেন প্রশ্নবোধক বাক্য বানাতে হলে আমাদের শ্যালটা আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট শ্যাল আই হ্যাভ, তারপরে প্লেড, তারপরে ফুটবল কোশ্চেন মার্ক, এবং তারপরে শ্যাল আই নট হ্যাভ প্লেড, তারপরে ফুটবল। তার মানে এখানে আবার সেই মেন যে হেল্পিং ভার্ব সেটা আগে বসছে, তারপরে সাবজেক্ট বসছে কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, তারপরে বাক্যে যেরকম স্ট্রাকচার সেরকমই বসে যাচ্ছে, ঠিক আছে। এবং নেগেটিভ এর ক্ষেত্রে শুধুমাত্র তারপরে একটা নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ওয়ার্ড জুটছে, এবং এখানেও তাই। দেখো এখানে
হেল্পিং ভার্ব যে মেন, তারপরেই কিন্তু নটটা এখানে বসেছে, ঠিক আছে। এবং এই ধরনের বাক্য কোথায় ইউজ হয়, ধর আমি বলছি আমি তো এখন ভিডিওটা করছি কিন্তু আমার ভিডিওটা আগামী 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এই যে আমি আগামী 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে ফেলবো, বা আগামী উইকেন্ডের মধ্যে আমি আমার কাজটা শেষ করে ফেলবো, বা আগামী বছরের মধ্যে, আগামী বছর আগস্টের মধ্যে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবো, আমি আমার কী বলবো এই ধরনের কাজগুলো যে কমপ্লিট করে ফেলবো ভবিষ্যতে, এই ধরনের যে বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে সেম পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের ফর্ম ইউজ হয়েছে, মানে স্ট্রাকচার ইউজ হয়েছে, এবং এখানে জাস্ট এখানে একটা শ্যাল যুক্ত হয়েছে আর কিছুই না। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আই শ্যাল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, ঠিক আছে। সিন্স বা ফর ইউজ হচ্ছে এখানে, আই শ্যাল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। তারপরে কোশ্চেন প্রশ্নবোধক বাক্য করতে গেলে, কোশ্চেন করতে হলে শ্যাল, তারপরে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, এবং কোশ্চেন মার্ক করতে হলে শ্যাল আই নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, ঠিক আছে। এই খালে কোশ্চেন মার্ক আর WH ওয়ার্ড যুক্ত করে দিলে তোমরা কিন্তু নিজেরাই কোশ্চেন গঠন করে নিতে পারবে, ঠিক আছে। যে ধরনের প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিতে পারি না, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা দেখো একটা জিনিস শিখে বা একটা স্ট্রাকচার খুব ভালো করে শিখে কিন্তু সমস্তটা খুব ভালো করে শিখতে পারি, মানে প্রেজেন্টটা ভালো করে শিখে গেলে পাস্টটাও পারবো, জাস্ট একটু বাক্যের ফর্মগুলো ঘুরিয়ে দিতে হবে। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে বাংলা থেকেই বলেছিলাম যে বাংলায় আমি খাই আর আমি খাচ্ছি, ঠিক আছে, আমি ভাত খাই আমি ভাত খাচ্ছি, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কিন্তু করছে দেখো ক্রিয়াপদের যে রূপটা, একটা হচ্ছে খাই একটা হচ্ছে খাচ্ছিলাম। ঠিক সেরকমভাবে যেটা বলার কথা যে বাক্যের কর্তা এবং কর্ম কিন্তু অপরিবর্তিত থাকছে, শুধু বাক্যের ক্রিয়াপদের রূপটা পরিবর্তিত হচ্ছে বলে টেন্সটাও কিন্তু বদলে যাচ্ছে, ঠিক আছে। প্রথম থেকে আমরা কী কী শিখলাম, প্রথম থেকে শিখলাম যে টেন্স আসলে কী, টেন্স আমাদের কী বলে, ঠিক আছে। টেন্স শেখার আগেও মানে বাক্য গঠনের ক্ষেত্রে ইংলিশে আমরা কী কী শিখতে হবে, আমাদের কী কী শিখে তবে বাক্যটা আমরা গঠন করতে পারি। তৃতীয়ত মানে টেন্স আমরা কী দেখে চিনতে পারি, মানে কোনো বাক্য সেটা দেখলে আমরা কীরকমভাবে চিনতে পারবো যে হ্যাঁ এটা এই টেন্সে রয়েছে, সেগুলো কোন ভার্বগুলো দেখলে আমরা চিনতে পারি বা কোন শব্দগুলো দেখলে আমরা চিনতে পারি। এবং অবশেষে সমস্ত একদম রান্নার মশলা একত্র করে আমরা খুব সুন্দর একটা জিনিস রান্না করলাম, রান্না করে কিন্তু আমরা সমস্ত সেন্টেন্সের বা সমস্ত টেন্সের 6 ধরনের বাক্য আমরা এখান থেকে শিখে গেলাম, নিজেরাই কিন্তু লিখতে শিখে গেলাম, ঠিক আছে। তাহলে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, কিন্তু খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, এবং কমেন্টে আমি যেরকম বললাম যে প্রশ্নটা তোমাদের দিকে করলাম, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাও। তোমরা কিন্তু আমার পরের পার্টটুকু দেখলে কিন্তু আশা করি ওই যে আমি কোশ্চেনগুলো করেছিলাম সেটার উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে, এবং কমেন্টে অবশ্যই জানাও যে এই ধরনের ভিডিও বা আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার, এবং সবার শেষে যেটা বলে থাকি জয় হিন্দ।